হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে কাল প্রকাশিত হয়েছে একাডেমিক সেশন 2022-23 একাডেমিক ক্যালেন্ডার, এবং এই ক্যালেন্ডারে রয়েছে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল পরীক্ষা কখন হবে, তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টার এক্সাম কোন মাসে হতে চলেছে সেই সম্পর্কেও কিন্তু কাল একাডেমিক ক্যালেন্ডারে সম্পূর্ণ পরিষ্কার কিন্তু প্রত্যেকের কাছে হয়ে গেছে। শুধু তাই নয়, এই একাডেমিক ক্যালেন্ডারে রয়েছে তোমাদের আপকামিং সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট যখন সেকেন্ডে যাবে, থার্ড সেমিস্টার যখন ফোর্থ সেমিস্টারে যাবে, ফিফথ সেমিস্টার যখন সিক্স সেমিস্টারে যাবে, তখন তাদের ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল, সেমিস্টার পরীক্ষা কখন হবে সেই সময় বা মান্থও কিন্তু একাডেমিক ক্যালেন্ডারে পরিষ্কারভাবে বলা হয়েছে। এবার যেটা প্রশ্ন বা যেটা আমাদের সলিউশন, প্রত্যেকেই তোমরা যারা এখন রানিং সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে রয়েছ, তোমরা আগে এই যে সেমিস্টার পড়ার জন্য ছ মাস সময় পেতে, এখন সেটা কী হয়েছে প্রত্যেকে জানো কালকে, যে মার্চ মাসে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হতে চলেছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা। অর্থাৎ যদি আমরা দেখতে যাই, টাইম কিন্তু প্রত্যেকের কাছে খুবই অল্প, অর্থাৎ সেম সিলেবাস, সেই সিলেবাসই আগে তোমরা কমপ্লিট করতে ছ মাসে, এখন সেটা দাঁড়িয়েছে সাড়ে তিন মাসে। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টসদের কাছে এটাই অনুরোধ করব যে তোমরা কিন্তু এই যে পুরো জিনিসটা, যেহেতু তোমাদের কাছে পরিষ্কার যে মার্চ মাসে পরীক্ষা হবে, কোনো রকম নিজের সাথে হোক বা কোনো রকম ভাবার কোনো এখন প্রশ্নই নেই, সুতরাং প্রত্যেকটা ইউনিট কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যাও। আগের সেমিস্টারে দেখেছো যে আমাদের ইউনিটগুলো না পড়ার অভাবে অনেকে তোমরা সাজেশনের মাধ্যমে গিয়ে গেছো বা সাজেশন চাইছো, তো কোনোভাবেই কিন্তু এই যে আমাদের টেকনিক্যাল এডুকেশন সেটা কিন্তু সাজেশনের উপর ভিত্তি করে চলে না। ধরো ইতিহাস, মাধ্যমিকের বা ভূগোল, এই সমস্ত সাবজেক্টগুলোর সাজেশন হতে পারে, কিন্তু টেকনিক্যাল যে এডুকেশন সেখানে কিন্তু কমপ্লিট নলেজ তোমাদের দরকার, যাতে পরবর্তী ক্ষেত্রে সেটা কাজের জায়গায় হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, নলেজ যত তোমার বেশি থাকবে নিজের যে একটা কনফিডেন্স সেটা কিন্তু সবসময় গ্রো করবে। সুতরাং যে কারিকুলামে রয়েছ সেই কারিকুলামের সম্পূর্ণ সিলেবাস কিন্তু শুরু করে দাও, যেহেতু কারিকুলামগুলো আমাদের এইমাত্র শুরু হলো, সুতরাং অনেকটা সময় যদি দেখতে যাও, এখন থেকে যদি পড়াশোনাগুলো শুরু করো অনেকটা সময় কিন্তু তোমাদের কাছে রয়েছে। এবং একটা ক্লাস রুটিনের মতো নিজেকে বানাও যে কখন কী করবে, কখন কলেজ থেকে আসবে, কলেজে আসার পর কতটা নিজে পড়াশোনা করবে, টিউশনের জন্য কতটা রাখবে, সমস্ত কিছুর একটা লেসন প্ল্যানের মতো তৈরি করো এই যে আমাদের ডিসেম্বর থেকে মার্চ মাসের মতো। তাতে কী হবে, তোমরা প্রত্যেকটা তোমরা নিজেদের কাছে পরিষ্কার চিত্র হয়ে দাঁড়াবে যে আমার কোন ইউনিট আমি কখন শেষ করব, কখন রিভিশন করব। এবং তার সাথে সাথে বলে রাখি যে সপ্তাহে কিন্তু দুদিন শুধুমাত্র নিজের কাছে রাখবে, যে সারা সপ্তাহের যে যে পড়াগুলো পড়ছি সেটা কলেজের থেকে হোক বা টিউশনের মধ্য থেকে হোক, এই পুরো পাঁচ দিনের পড়াটা আমি সপ্তাহে দুদিন নিজের কাছে সম্পূর্ণ ফ্রি রাখবো, যাতে এই পাঁচ দিনের যে যে আমরা পড়লাম টপিকগুলো সেগুলোকে যেন একবার করে আমরা রিভিশন দিতে পারি। যখনই যে কারিকুলামে বা যে কোর্সে আমরা পড়াশোনা করি, রিভিশন কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। অনেক ক্ষেত্রে তোমরা হয়তো দেখবে যে আমার পুরো সিলেবাস কমপ্লিট, সমস্ত কিছু আমার কমপ্লিট, কিন্তু পরীক্ষার আগের দিন দেখতে গিয়ে দেখছি যে রিভিশনের অভাবে হয়তো পুরো জিনিসটা আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সুতরাং দু সপ্তাহ পরপর এই যে দু সপ্তাহের পড়াগুলো হচ্ছে সেগুলো কিন্তু রিভিশন দাও, যাতে নতুন পড়ার সাথে সাথে পুরনো পড়াগুলোকে আমরা মনে রাখতে পারি। তো এইভাবে ইউনিট ওয়াইজ প্রত্যেকটা যে চ্যাপ্টার বা প্রত্যেকটা যে কন্টেন্ট, সেইভাবে কিন্তু প্রতিটা ডিপ্লোমা ছাত্রছাত্রী তোমরা এইভাবে নিজেদের প্রিপারেশন নাও, কোনোভাবেই সাজেশন ভিত্তিক হয়ে যাবে না। কারণ একটা কথা মনে রাখবে, যে তোমাকে সাজেশন দিচ্ছে সে কিন্তু কোশ্চেনটা বানাচ্ছে না। সুতরাং আমি যখন কোশ্চেনটাই বানাচ্ছি না, আমার সাজেশন দেওয়ারও কোনো আমার ব্যক্তিগত মতামত যে অধিকার নেই। ধরো সাজেশনটা দিলাম, পরে দেখা গেলো সে সাজেশনের কিছুই এলো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লক্ষ্য করবে যারা সাজেশনের মাধ্যমে পড়তে যায়, সে লটারি কাটার মতো ম্যাক্সিমাম কী হয়, সাজেশন ব্রেক করে যায়। সেক্ষেত্রে যে প্রবলেম বা যে মানে তোমার
সেমিস্টারে যে মার্কস কম সেটা কার হলো? একটা ছাত্র বা একটা ছাত্রীর হলো। সুতরাং কোনোভাবে এই পথে না গিয়ে ইউনিট ওয়াইজ কিন্তু ভালোভাবে পড়ে যাও, পরে সেটা কিভাবে এক্সাম প্যাটার্ন হবে বা কি কোশ্চেন থাকবে কোনো কিছুই কিন্তু তোমার ওপর প্রভাব ফেলবে না যদি ইউনিট ওয়াইজ আমরা প্রতিটা টপিক এখন থেকেই শুরু করে যাই। এবং ফিফথ সেমিস্টারে যারা রয়েছো তোমরা জানো যে তোমাদের প্রিভিয়াস যে ইয়ার সলিউশন সেটাও কিন্তু তোমাদের কাছে নেই। সুতরাং তোমাদের কাছে কিন্তু একটা করা পদক্ষেপ বলতে পারো কি তোমাদের এই সিস্টেম কিন্তু একদম সম্পূর্ণ নতুন। থার্ড সেমিস্টারে যারা রয়েছো তোমাদের একটা মাত্র প্রিভিয়াস ইয়ার পাচ্ছ, এবং ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো তোমরাও ম্যাথ যেহেতু আমাদের খুব একটা চেঞ্জ হয়নি, ম্যাথের প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমরা যারা রয়েছো আমার সাথে আমি তাদের প্রোভাইড করব। ফিজিক্স কেমিস্ট্রিরও সেম কি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন আমরা প্রোভাইড করব। এবার এই প্রসঙ্গে যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা যে ফার্স্ট ইন্টারনাল এবং সেকেন্ড ইন্টারনাল তোমাদের কলেজে যেরকমভাবে পড়াশোনা হচ্ছে বা যে টিচার যে সাবজেক্টটা পড়াচ্ছে ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল থেকে সেই কলেজের টিচার সেই টপিক থেকেই কোশ্চেন করবে। ফার্স্ট ইন্টারনাল কিন্তু প্রত্যেকেই জানো যে সেমিস্টার যে কোশ্চেন আসে কাউন্সিল থেকে সেমিস্টার পরীক্ষার সময় সেগুলো কিন্তু কাউন্সিলের থ্রু বা কাউন্সিলের তরফ থেকে আসে, ইন্টারনালগুলোতে কিন্তু কলেজের টিচাররাই কোশ্চেন করে এবং কলেজের টিচাররাই কপি চেক করে এবং সেই মার্কস কাউন্সিলকে সেন্ড করে। এই প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে অনেক ছাত্র বা ছাত্রী যারা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ব্যাক বা সাপ্লি রয়েছে তোমাদের কোশ্চেন ছিল যে স্যার আমাদের সেমিস্টার পরীক্ষা কখন হবে, তোমাদের থার্ড সেমিস্টারের সময় যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলবে তখনই তোমাকে কিন্তু এই ব্যাক পেপারগুলোর বা সাপ্লি পেপারগুলোর পরীক্ষা দিতে হবে। আরও একটা কোশ্চেন যে স্যার ধরুন আমি থার্ড সেমিস্টারের সময় ফার্স্ট সেমিস্টারে পেপারটা পরীক্ষা দিলাম আবার ব্যাক পেলাম, সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে তোমার বা তুমি যখন ফিফথ সেমিস্টারে উঠে যাবে ফিফথ সেমিস্টারের সময় যখন এই ফার্স্ট সেমিস্টারটা চলবে তখন কিন্তু তোমাকে এই ফার্স্ট সেমিস্টারের পেপারগুলোকে পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে হবে। আর একটা জিনিস, যারা ব্যাক পেয়েছো তোমাদের কিন্তু কোনো রকম ধরো থার্ড সেমিস্টারে কোনো একটা স্টুডেন্টস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো, তোমার ব্যাক আছে ধরো ম্যাথামেটিক্স ওয়ানে, সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে সেমিস্টার পরীক্ষায় দিতে হবে, কোনো রকম কিন্তু যারা ব্যাকে বা ব্যাক পেপার বা যারা ব্যাকলগ পেয়েছো বা সাবলি পেয়েছো তোমাদের কিন্তু কোনো রকম ফার্স্ট ইন্টারনাল বা সেকেন্ড ইন্টারনাল পরীক্ষা দিতে হয় না। আরও একটা জিনিস যে এক্সাম প্যাটার্ন তোমরা অনেকেই জানো যে আমাদের স্টেট কাউন্সিল যেহেতু বলেছিল যে এবার থেকে আগের মতো অর্থাৎ যে প্যাটার্নে এখন আমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হলো তাদের মতো করেই কিন্তু বাকি সেমিস্টারগুলো হওয়ার কথা, তো ওইভাবেই বা কীভাবে হবে না ভেবে ইউনিট ওয়াইজ এখন আমরা কিন্তু পড়ে যাব। কারণ সেমিস্টার যে প্যাটার্নেই হোক যদি ইউনিট ওয়াইজ পড়া থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না, কারণ কাউন্সিল প্রায় দেখা যায় যে এক্সাম প্যাটার্ন পরীক্ষাটিকে আগে চেঞ্জ করে দেয়, তো এক্সাম প্যাটার্নের মতো না পড়ে ইউনিট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীকে বলবো একটু সময় ধরে ইউনিট ওয়াইজ কিন্তু পড়ে যাও। আরও একটা কথা যেটা ম্যাক্সিমাম ছাত্র বা ছাত্রীরা জিজ্ঞাসা করছে যে স্যার আমাদের যে সেমিস্টার পরীক্ষা ফার্স্ট থার্ড ফিফথ তার হোম সেন্টারে পরীক্ষা হবে না অ্যাওয়ে সেন্টারে? তো যেহেতু অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অ্যাওয়ে সেন্টার নিয়ে কোনো রকম কোনো উল্লেখ নেই, সুতরাং তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যে সেমিস্টার পরীক্ষাগুলো ফার্স্ট থার্ড বা ফিফথ সেটা কিন্তু হোম সেন্টারেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। যদি কোনো রকম কোনো নোটিশ বা আপডেট স্টেট কাউন্সিল দেয় সেক্ষেত্রে আমি তোমাদের শেয়ার করে দেব। তো এই মুহূর্তে আরও একটা যেটা তোমরা প্রত্যেকেই হয়তো এখনও জানো না, তো যেহেতু এই সুবিধা প্রত্যেকের কাছে আমি পৌঁছাতে চাই তো যারা যারা আগ্রহী তাদের জন্য বলবো কি আমার যে অ্যাপ রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স সেখানে কিন্তু দুটো সেমের টিউশন আমরা পড়াচ্ছি, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে দুটো কোর্স রয়েছে ম্যাথামেটিক্স ওয়ান এবং ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ। মানে বেসিক্যালি এই জিনিসটা কেন বলা, যেহেতু এরকম একটা বেস্ট কোয়ালিটির এডুকেশন আমি প্রোভাইড করছি বা আমরা প্রোভাইড করছি তো চাই যারা যারা ইন্টারেস্টেড তারা এই সুবিধাটা পাক, সেই জন্যই বেসিক্যালি এই ভিডিওর শেষে আমরা এই টিউশন নিয়ে বললাম। তো ফার্স্ট সেমিস্টারে দুটো কোর্স এবং ম্যাথামেটিক্সের ক্লাস আমাদের উইকলি চলছে দুদিন, ফিজিক্স চলছে দুদিন, কেমিস্ট্রি চলছে দুদিন, কিছুদিনের মধ্যে আমাদের ইংলিশটা শুরু করব ফিজিক্স কেমিস্ট্রি 50% সিলেবাস কমপ্লিট হওয়ার পর।
এবং যে আমার অ্যাপ রয়েছে সেখানে কিন্তু যতজন আমাদের ফ্যাকাল্টি প্রত্যেকে কিন্তু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রত্যেকে কিন্তু যারা জেনারেল লাইনে আছো তারা মাস্টার ডিগ্রি পিএইচডিও রয়েছে, এবং যারা টেকনিক্যাল লাইনের টিচার রয়েছে প্রত্যেকে কিন্তু মাস্টার ডিগ্রি ফ্যাকাল্টি। কারণ পার্সোনালি আমি মনে করি যখনই আমরা কোনো এডুকেশন সেক্টরের সাথে যুক্ত হই তো সেই সাবজেক্টে আমার যদি বা যারা রয়েছে তাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে একটা মানুষ সে যতটা নলেজ নেবে বা একটা এডুকেশন যতটা তার হায়েস্ট ডিগ্রি থাকবে সেই মানুষ কিন্তু ততটাই কোনো জিনিসকে সহজভাবে প্রকাশ করতে পারে। তো এটা আমার ব্যক্তিগত মতামত যে একটা জিনিসের আমি যদি কমপ্লিটলি জেনে যাই তাহলে সেই জিনিসটাকে আমি যখন কাউকে বোঝাবো সব থেকে সহজভাবে কিন্তু বোঝানোর ক্ষমতা আমার তখনই আসবে যখন সেই টপিকের সব থেকে হায়েস্ট ডিগ্রি বলো বা হায়েস্ট পড়াশোনা বলো যখন আমার কাছে থাকবে। তো এই উদ্যোগেই বলো বা এই চিন্তাভাবনার জন্যই বলো অ্যাপে যারা রয়েছেন সেই জন্য প্রত্যেকে কিন্তু আমাদের মাস্টার ডিগ্রি, যারা জেনারেল লাইনে তাদের মধ্যে আমি জানো আমার ডিগ্রি জানো, বা যারা ফিজিক্স কেমিস্ট্রিতে রয়েছে তারা কিন্তু কেমিস্ট্রি ম্যাম ফিজিক্সের স্যার ইনাদের প্রত্যেকেই এমটেক তার সাথে এমএসসি বিএড প্রত্যেকেই কিন্তু যিনি কেমিস্ট্রি ম্যাডাম আইআইটি থেকে পড়েছেন, যিনি ফিজিক্স স্যার বিশ্বভারতী থেকে পড়েছেন, আমি তো তোমরা প্রত্যেকেই জানো যে আমিও বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএসসি বিএড এমএড এবং আমার নিজস্ব বইও রয়েছে, প্রত্যেক টিচার কিন্তু কলেজের সাথে যুক্ত। তো সুতরাং যেটা বলার উদ্দেশ্য যদি কেউ টিউশনে আসতে চাও সে কিন্তু যথেষ্ট নলেজের সাথেই কিন্তু অ্যাপের সাথে যুক্ত হতে পারবে। তো যেহেতু ভালো এডুকেশন প্রোভাইড করার উদ্যোগ রয়েছে এবং চাই যেহেতু ছাত্রছাত্রীদের জন্যই এই উদ্যোগ, সুতরাং যারা ইন্টারেস্টেড অবশ্যই যখন যে মুহূর্তে দরকার চলে আসতে পারো। থার্ড সেমিস্টারে আমাদের চারটা ব্রাঞ্চ রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা এখন প্রাইমারিলি সপ্তাহে চার দিন পড়ানো হচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে সপ্তাহে এখন চার দিন পড়ানো হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং সপ্তাহে চার দিন, কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি সপ্তাহে চার দিন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক দুজন আমাদের টিচার রয়েছেন প্রত্যেকেই কলেজের সাথে যুক্ত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও সেম দুজন টিচার রয়েছে যেনারা হচ্ছে এমটেক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রত্যেকেই জানো যারা অ্যাপে আছো যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যিনি রয়েছেন আর কোনো টিচারের দরকার হবে না, সেটা যারা যারা অ্যাপে যুক্ত রয়েছে প্রত্যেকেই জানো, আর কম্পিউটার সায়েন্স টেকনোলজি দুজন টিচার ওনারাও কিন্তু এমটেক। সুতরাং ভালো এডুকেশনের জন্য এই উদ্যোগ। তো যারা যারা আসতে চাও সেজন্য মান্থলি আমাদের যে ফিস সেগুলো রাখা হয়েছে, কোনোভাবেই কিন্তু ছ মাস সাত মাস এরকম করা হয়নি, অর্থাৎ এমন না যে একবার সে প্রবেশ করে গেলে ছ মাস সে বেরোতে পারবে না, কারণ প্রত্যেকেই কিন্তু নিজের চয়েস, ভালো লাগলে অবশ্যই সে থাকবে, যদি আমাদের কেউ না কিছু খারাপ হয় সে থাকবে না, এটা কিন্তু বাস্তব একটা চিত্র। তার সাথে এটাও বলি যে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে কোনো ভালো জিনিসের মিনিমাম মূল্য থাকা উচিত, অর্থাৎ ধরো একটা রসগোল্লা তার যদি দশ টাকা দাম হয় সে রসগোল্লাটাকে দশ টাকা দামেই বিক্রি করা উচিত, কোনোভাবেই কিন্তু সেটা যদি পাঁচ টাকা করে দেওয়া হয় তার মানে এটা মনে রাখবে যে নিশ্চয়ই তার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয়েছেই, আর যদি পনেরো টাকাতেও বিক্রি করা হয় তাহলে সেটা মানুষকে ঠকানো হচ্ছে। তাহলে যে জিনিসের যে প্রকৃত মূল্য সেই মূল্য দিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলা উচিত। তো যাই হোক আজকের ভিডিওটি আমাদের এতটুকুই, এবং খুব শীঘ্রই কিন্তু ডিপ্লোমার যে থার্ড সেমিস্টার তাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন নিয়ে আসছি ভিডিওতে। তো প্রত্যেককে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি এখানেই শেষ করলাম।